অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে রাজাকাররা আমাকে মেরে ফেলবে। সম্প্রতি মুন্সিগঞ্জের এক ইফতার পূর্ব অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফেসবুক পেজে এই সংবাদ শেয়ার করার পর অনেক পাঠক তাদের মতামত জানিয়েছেন। তাদের মধ্য থেকে কয়েকজনের মতামত তুলে ধরা হলো। মোহাম্মদ মাহবুব আলম লিখেছেন, পাফ বাফকেও ছাড়ে না। রাজু হাবিব মনে করেন, বহু মানুষের জীবন প্রদীপ আপনি নিভিয়েছেন, আপনার আলো যেন উপরওয়ালা নেবায়। মোহাম্মদ জহির রায়হানের বাসায় কেয়ামতের কথা চিন্তা করেন, ভালো কাজ করেন ভালো ফল পাবেন, আল্লাহ আপনার মঙ্গল করুক। মান্না খান বলেছেন, বাংলাদেশে এত মানুষ থাকতে রাজাকাররা আপনার উপর খেপলেন কেন? রাজাকারের সাথে আপনার কি এমন শত্রুতা যে তারা ক্ষমতায় গেলে আপনাকে মেরে ফেলবে? মোহাম্মদ জাভেদ লিখেছেন, যারা ভালো কাজ করে তাদের মরণের ভয় থাকে না। সোহেল রানা বলেছেন, আপনার সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে ব্রাশ ফায়ার করে মৃত্যুদণ্ড হওয়া উচিত। আসাদুজ্জামান আসাদ মনে করেন, অন্যায় এত বেশি করেছেন যে নিজেই আতঙ্কিত। শাহরিয়ার কামাল জিসান লিখেছেন, কোন দেশের রাজাকার, পাকিস্তানি রাজাকার না ভারতীয় রাজাকার নাকি মিয়ানমারের রাজাকার? বাংলাদেশে তো এখন তিন দেশের রাজাকার আছে। বিএনপিকে নিয়ে ভারতের নতুন আগ্রহ। ভারতের কয়েকজন সাবেক কূটনীতিক, লেখক ও সাংবাদিকের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া যাচ্ছে যে বিএনপি ভারতের আস্থা অর্জনে নতুন করে আগ্রহী হয়ে উঠেছে। বিএনপির নেতাদের কথাতেও তার আভাস মিলেছে। আর এর পাশাপাশি ভারতের নীতি নির্ধারকরাও বাংলাদেশের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিতে বিবেচনায় রাখতে চাইছেন। বিএনপি যে বাংলাদেশে এখনও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি, তারা যে ক্ষমতায় ফিরে আসতে পারে, আবারও বাংলাদেশে সরকার গঠন করতে পারে, এই বিবেচনাগুলো কিন্তু ভারত সরকারের নীতি নির্ধারকরা একেবারেই বাদ দিতে চাইছেন না। বাংলাদেশে ব্যাপকভাবে প্রচলিত একটি ধারণা হচ্ছে, ভারতের কাছে আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের দল এবং বিএনপি ক্ষমতায় ফিরে আসুক এটি তারা চায় না। আমি একদম সোজা এই প্রশ্নটাই করেছিলাম অবসরপ্রাপ্ত একজন ভারতীয় কূটনৈতিক বিনা সিকরির কাছে। বাংলাদেশে এক সময় ভারতের হাইকমিশনার ছিলেন বিনা সিকরি। 2003 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি ছিল ক্ষমতায়, তিনি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বাংলাদেশ স্টাডি সেন্টারের সাবেক চেয়ার। ভারত বিএনপিকে পছন্দ করে না এবং আওয়ামী লীগের প্রতি তাদের পক্ষপাত, বিনা সিকরি কিন্তু এই ধারণা একেবারেই নাকচ করে দিলেন। এটা একেবারেই ভুল প্রশ্ন এবং ভুল দৃষ্টিভঙ্গি। ভারত বাংলাদেশকে একটি শক্তিশালী শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে দেখতে আগ্রহী। ভারতের নেবারহুড ট্রাস্ট পলিসির মূল কথাও এটাই। পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতেই এটা হবে। তিনি স্বীকার করেছেন যে শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিরাট উন্নতি হয়েছে, কিন্তু তিনি একই সঙ্গে এটাও বলেছেন, ভারত বাংলাদেশের যে কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে আগ্রহী, কথা বলতে প্রস্তুত, তবে তাদেরকে অবশ্যই দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার নিশ্চয়তা দিতে হবে। বিএনপি প্রতিনিধি দল যে ভারতে গেছে বাংলাদেশে অবাধ নির্বাচনের ব্যাপারে কথা বলতে, সে ব্যাপারে তার মন্তব্য কি? বিনা সিকরি বলেছেন, ভারত যে কারোর সঙ্গে কথা বলতে রাজি, কারণ ভারত পিপল টু পিপল রিলেশনশিপে বিশ্বাসী, কাজেই যে কোনো কারোর সঙ্গেই ভারত কথা বলতে রাজি। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে দিয়েছেন যে তারা বাংলাদেশে অবাধ নির্বাচনের জন্য ভারতের সহায়তা চান। তারা মনে করেন, বৃহৎ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের উপর ভারতের যথেষ্ট প্রভাব আছে, সেই প্রভাব ভারত কাজে লাগাতে পারে, কিন্তু ভারত কি সেই ভূমিকা পালন করতে প্রস্তুত? বাংলাদেশে সাবেক ভারতীয় হাইকমিশনার বিনা সিকরি মানতে নারাজ, এখানে ভারতের কোনো ভূমিকা আছে? কিন্তু নির্বাচন আয়োজনের প্রাথমিক দায়িত্ব তো বাংলাদেশের, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, কাজেই ভারত যে কোনোভাবেই বাংলাদেশের এই বিষয়ে হস্তক্ষেপ করবে এটা হবে না, কখনোই না। অতীতেও ভারত এটা কখনো করেনি এবং ভবিষ্যতেও ভারত কখনো এরকম হস্তক্ষেপের কথা বিবেচনা করবে বলে আমি মনে করি না।